সন্মুখত অসমীয়ার হেঁপাহর রঙালী বিহু, আর এই রঙালী বিহুক অসমীয়ার উৎসাহর শেষ নাই। কোরবাত যদি বিহু ফুলের আখড়া চলিছে, আর কোরবাত কণ কণ মইনাহতক বিহু নাচার আখড়া চলাইছে। আর এই দৃশ্য হয়েছে ভূঁইয়াখাত আঞ্চলিক রঙালী বিহু উদ্যোগত এইদরে কণ কণ মইনাহতক বিহু নাচার আখড়া প্রশিক্ষণ দিয়ার পরিলক্ষিত হয়েছে। আর এই প্রশিক্ষণের মুখ্য আট ধরেছে মিঠু বড়ো, আর মিঠু বড়ো এইদরে প্রায় এশতকৈও অধিক কণ কণ ছাত্রীক এইদরে কণ কণ ছাত্রীর ছাত্রীক ঢুলিয়া ফুলবাদন আর বিহু নাচার আখড়া এইদরে প্রশিক্ষণ দিয়া পরিলক্ষিত হয়েছে। এই দৃশ্য হয়েছে ভূঁইয়াখাতর। তুমি আমার জুড়িয়া বহাগতে বহাগতে পাতি জাঙ্গিয়া জোরহাট জিলা লৈকে রুমনি ঠুরিয়া অকলে না যাবকে রুমনি ঠুরিয়া আমাকো লগতে নিবা হে হে রুমনি ঠুরিয়া তুমি আমার জুড়িয়া বহাগতে আপুনি যেহেতু বিহু নাচৰ যে কৰ্মশালা আখৰা প্ৰশিক্ষণ দি আছে, কেনেকুৱা অনুভৱ? কিমান ছাত্ৰ ছাত্ৰীয়ে অংশগ্ৰহণ? এটা খুব ভাল অনুভৱ। জয় জয়তে আপোনালোকৰ চেনেলৰ জৰিয়তে সদৌ অসমবাসী ৰাইজলৈ আমাৰ তৰফৰ পৰা হিয়া ভৰা উলগ জনালোঁ ৰঙালী বিহুৰ লগতে নতুন বছৰ শুভেচ্ছা জ্ঞাপন কৰিছোঁ। কথা হ'ল, আজি ভূঁইয়াখাত অঞ্চলত যি বড়ো আৰু অনা বড়োৰ যি সমন্বয় ইয়াত আহি আমি দেখিছোঁ, সঁচাকৈ বৰ আনন্দিত হৈছোঁ। এওঁলোকৰ যি বিহু উদযাপন সমিতি, তেওঁলোকে একেলগে বড়োৰ নৃত্যৰ যি কৰ্মশালা আৰু বিহু নৃত্যৰ যি কৰ্মশালা আয়োজন কৰিছে, এয়া সঁচাকৈ বৰ প্ৰশংসনীয়। বিহু নৃত্যত ইতিমধ্যে প্ৰায় 150 ছাত্ৰ ছাত্ৰীয়ে ইয়াত অংশগ্ৰহণ কৰিছে, গতিকে খুবেই ভাল লাগিছে। আৰু এগৰাকী ইয়াতে উদ্যোক্তা আছে, তেওঁৰ পৰা মই পুনৰ পাইছোঁ, কেনেকুৱা অনুভৱ? হয়, আমি ধৰক যোৱা 3 তাৰিখৰ পৰা আমি সপ্তাহজুৰি মানে কৰ্মশালা আয়োজন কৰিছোঁ, আৰু এই কৰ্মশালাত আজিলৈকে তৃতীয় দিন, আজি তৃতীয়। কিমান ছাত্ৰী অংশগ্ৰহণ? এতিয়া আমাৰ সৌভাগ্যৰ বিষয়ে ক'ব লাগিব, আমাৰ বিহু দলৰ প্ৰশিক্ষাৰ্থী হ'ল 100 জন, আৰু ইফালে আমাৰ কৃষি দলৰ প্ৰশিক্ষাৰ্থী হ'ল 100 জন। মুঠতে 200 জন প্ৰশিক্ষাৰ্থী আমাৰ মাজত এতিয়া বৰ্তমান প্ৰতিযোগিতাত অংশগ্ৰহণ কৰি আছে। এইদৰে এই দৃশ্যৰে আচলতে যি ভূঁইয়াখাত কেন্দ্ৰীয় ৰঙালী বিহু উদযাপন সমিতিয়ে এইদৰে প্ৰতি বছৰে এইদৰে আচলতে বিহু নাচৰ প্ৰশিক্ষণ আৰম্ভ কৰে, আৰু এইবেলিও আচলতে এইদৰে ভূঁইয়াখাতত এইদৰে
প্রায় এশতকৈও অধিক ছাত্রী এই কণ কণ মইনার লগতে ছাত্রীয় এইদরে বিহু নাচ প্রশিক্ষণের অংশগ্রহণ করেছে আর এইদরে প্রতি বছরে এইদরে রঙালী বিহু উদযাপনের লগতে এইদরে প্রশিক্ষণের কার্যসূচী পালন করে।